এই যে আপনি বলেছিলেন কামিনী কাঞ্চন, এটা মানে হঠাৎ কিসের ভিত্তিতে বললেন? ভিত্তির সম্বন্ধে কোনো সন্দেহ আছে? কামিনী কাঞ্চনের নায়ককে তো সামনেই দেখালি, এইমাত্র দেখালি তো, তার মধ্যে ভিত্তি। কিন্তু সে তো আপনার দলের নয়, আপনি তো আপনার দলের লোককে নিয়ে কথা। আমার দলের লোকেরা তার সাথে গিয়ে জলকেলি করেছে, জলকেলি করেছে, জল ছেটাছেটি করেছে, লুকিয়ে রাখেনি সেটা, সেটা আবার সেলফি তুলেছে, সেই সেলফি আপলোড করেছে, এবং তারপরে সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে ছেড়ে আবার তৃণমূলে চলে গেছে। এই প্রক্রিয়াটা তো জানা ছিল, অন্তত আমি আন্দাজ করেছিলাম যে এরকম একটা জিনিস হতে যাবে। ও তো জিতবে না। এই শ্রাবন্তী চ্যাটার্জির কথাই ধরা যাক। হ্যাঁ, শ্রাবন্তী চ্যাটার্জির এর আগে আমি নাম শুনিনি, বিজেপিতে এলো বলে। আপনি প্রায় ওর কথা লেখেন, আপনি কি ওর ফ্যান? না, আমি ওর নামই শুনিনি ওর আগে, তারপরে দলে যখন এলো তখন শুনলাম। কিন্তু একটা লোক বা মহিলা একজন, সে একটা দলে এসে নির্বাচনের টিকিট পেয়ে তারপরে বিপরীত দলের একজন নেতার সাথে গিয়ে জলকেলি করছে এবং সেটা প্রকাশ্যে বলছে, তাতে দুটো জিনিস প্রকাশ পায়। এক নম্বর হচ্ছে তার দলের প্রতি আনুগত্য নেই, কোনো আনুগত্য থাকলে এরকম কোনো কাজ। আপনি যে বারবার শ্রাবন্তী বলছেন, শ্রাবন্তীকে একটা প্রতীক। শ্রাবন্তী না হলে তুমি পার্ন বলতে পারো, তনুশ্রী বলতে পারো, যে কারোর কথা বলতে পারো। আমি শ্রাবন্তীর কথা বলছি, পায়েলও ছিল, পায়েলটাই ছিল, আমি সকলের নামও মনে করতে পারছি না। এরপরে সিনেমা দেখেছেন ওদের? একটাও না, তাও দেখেন? না না, একটাও দেখিনি আমি। কিন্তু এরা যে ছিল, এরা এদের যে আচরণ, এটার থেকে দুটো জিনিস প্রকাশ পায়। এক নম্বর ছিল যে এরা দলের প্রতি কোনো আনুগত্য নেই। বলিনি, এই যে প্রার্থীর চয়ন হয়েছিল 2021 সালের নির্বাচনে, যে প্রার্থী চয়ন হয়েছিল, এই প্রার্থী চয়নের মধ্যে দলের প্রতি কোনো আনুগত্যের ব্যাপার ছিল না। চোর, ছেঁচোর, গুন্ডা, বদমাশ, এরকম সব লোকেদের প্রার্থী করা হয়েছিল। এর চেয়ে বেশি আমি কিছু বলতেই বলবো না, জিজ্ঞেসও করো না। কিন্তু তার মধ্যে এরা চোর, ছেঁচোর, গুন্ডা, বদমাশ বলছিল না, কিন্তু এদের রাজনৈতিক বুদ্ধি শূন্য, তা না হলে এরকম কাজ কেউ করে না। এবং এটা করার পরে তাদেরকে কেন দলের মধ্যে রাখা হলো, এটাও আমার খুবই আশ্চর্য লেগেছে। কিন্তু আজকে আপনার দলেরই হেমা মালিনী এতদিন ধরে আছেন, শত্রুঘ্ন সিনহা ছিলেন, চলে এসছেন। আমি জানতে চাই, হেমা মালিনীকে আপনি যদি সাভারকার নিয়ে প্রশ্ন করেন বা শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে 300 শব্দ লিখতে বলেন, উনি কি লিখতে পারবেন? পড়ে দেখো না একবার, ডেকে দেখো, পারো কি না? কিন্তু এরম অভিনেতা অভিনেত্রী জনপ্রিয়তা কাজে লাগানোর চেষ্টা তো প্রথম নয়। কাজে লাগাবার, আরে তুমি ভুল করছো, কাজে লাগাবার চেষ্টা নিয়ে তো কেউ কিছু বলছে না, ছবিটা নিয়ে বলছে। কিন্তু ন্যূনতম আনুগত্যটা দরকার, ন্যূনতম আনুগত্য দরকার। আমি ভাড়া খাটতে এসেছি এখানে, আমি অভিনেত্রী, আমি এখানে এলাম, আমাকে 10টা টাকা দে বা 10 কোটি টাকা দে, যা হয় একটা কিছু, এরকম আমি এলাম, টাকার রফা হয়েছিল কিছু, তারপরে আমি বলতে পারবো না বা বলতে পারবো না বা বলবো না আমি। ফোর্থ না করলেন? হ্যাঁ, ফোর্থ না করলাম তো ডাবল হ্যাট্রিকের দিকে এগোচ্ছে না? এগোচ্ছি, এগোচ্ছি, কিন্তু আমি বলবো না টাকার রফা হয়েছে কিনা, আমি এর উত্তর দেবো না। কিন্তু এরা যে এসেছিল, এই পার্ণমিত্র বা তনুশ্রী, যে কোনো পার্ণমিত্র তো আছে, শ্রাবন্তীর নাম আছে হয়তো, কিন্তু কোনো কাজের মধ্যে নেই। কে বলতে পারে 2024 লোকসভায় সিট পেয়ে জিতে যাবে না? তখন আপনাকেই আবার বলতে হবে যে এই তো পার্ণ, আমি ভুল বুঝেছিলাম। 2024 এলে পরে তখন এই প্রশ্নটা করো, কিন্তু আমার বিশ্বাস সেরকম কিছু হবে না। তো তুমি শ্রাবন্তীর কথা বলছিলাম বলে তুমি আপত্তি করছিলে, সেই জন্য আমি পার্ণমিত্র বা তনুশ্রী এদের কথা বললাম। কিন্তু এদের আনুগত্য তো কখনো একটু মেপে দেখা হয়নি। শুধু এরা কেন, পামেলা বলে একজন ছিল, পামেলা কি একটা, তার তো আনুগত্য মেপে দেখা হয়নি। পরে সে একটা খুব জঘন্য অপরাধের জন্য ধরা পড়েছিল। এই সমস্ত লোককে নিয়ে আসা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ভুল হয়েছিল, ভুল বা জেনে শুনে ভুল হয়েছিল সেই সব। আপনাকে বিজেপির অনেকে বলে যে পদ্মবনে মত্ত হস্তি, এরা কি দুর্জনেরা বলে? দুর্জন কেন, সুজন বললেও আমার আপত্তি নেই কোনো, মত্ত হস্তি হওয়ার মধ্যে লজ্জার কিছু নেই।